ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ডাব্লিউ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার জন্য যে ক্লাস আসছে জি এর আজকে তার তেত্রিশ নম্বর ক্লাসে আমরা চলে এলাম তো আমাদের দেখতে দেখতে অনেক ক্লাস হয়ে গেল ইতিমধ্যে তোমরা কিন্তু পুরো কমপ্লিট যে ক্লাসের প্লে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে তো বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের এই ক্লাসগুলো তোমাদের সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন হয়ে থাকে এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটাতে পার্টিসিপেট করবে মনোযোগ সহকারে তোমাদের যেরকম সিলেবাস রয়েছে নতুন সিলেবাস সিলেবাস সেই অনুযায়ী তোমাদের কিন্তু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে বাছাই করা তিরিশটি ওকে তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব খুব উপযোগী হবে তো প্রত্যেকে অবশ্যই পার্টিসিপেট করবে সন্ধ্যে সাতটার সময় তো আজকের ক্লাসটা আমরা দেখবো প্রথম প্রশ্ন কি রয়েছে তোমরা ট্রাই করবে অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবার জন্য ওকে প্রথম প্রশ্ন কি বলছে দেখো একশো ছয়তম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত একদম লেটেস্ট क्वेश्चन এবং এটা কিন্তু পলিটির যে কোয়েশ্চেন ইন্ডিয়ান পলিটি সেখান থেকে কিন্তু ধরা যেতে পারে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি তোমাদের হবে হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर একশো ছয়তম যে সংবিধান সংশোধন সেই সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত এটা হচ্ছে নারী সংরক্ষণের সাথে যুক্ত অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर যদি আমরা ডিটেলসে দেখি তাহলে দেখতে পাবো যে উনিশশো পঁচাত্তর সালের ছত্রিশতম যে সংবিধান সংশোধন সেই বিষয়টা কার সাথে যুক্ত এটা হচ্ছে সিকিমের সাথে যুক্ত কারণ সিকিম হচ্ছে ফুল ফ্ল্যাজেট স্টেট হিসাবে স্বীকৃতি পায় বা মর্যাদা পায় কততম সংবিধান সংশোধন সেটা হচ্ছে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এবং বাইশতম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে নেক্সট জি এস টি জি এস টি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয় যদি তোমাকে প্রশ্ন করে তো দু হাজার ষোলো সালের যে সংবিধান সংশোধন একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু জিএসটি ইমপ্লিমেন্ট হয় তো এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে ওকে আচ্ছা ভারতীয় সংবিধানের একশো ছয়তম যে সংশোধনীটা এটা হচ্ছে মহিলা সংরক্ষণ বিল দু হাজার চব্বিশ তেইশ নামেও পরিচিত যেটা তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণের কথা বলে থাকে লোকসভা এবং রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য তো এই বিষয়টা হচ্ছে একশো ছয়তম সংবিধান সংশোধন নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব আইপিসির নতুন নাম কি আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান যে পেনাল কোড ছিল তার নতুন নাম কি চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে সিআরপিসি বিএনএস বিএসএ কোনোটাই নয় তো সঠিক উত্তরটা হবে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আইপিসির বর্তমান নাম ওকে ভারতীয় ন্যায় সংহিতা যদি ডিটেলস এখানটায় দেখো খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে জুলাইয়ের দু হাজার চব্বিশ জুলাই মাস থেকে এটা কিন্তু চালু হয় ওকে আচ্ছা নতুন যে ক্রিমিনাল ল বিএনএস বিএনএসএস এবং বিএসএ এই তিনটে ক্রিমিনাল লকে আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই তিনটের মাধ্যমে রিপ্লেস করা হয় পুরো বিষয়টা আমি এখানে দিয়েছি খুব ভালোভাবে একটু দেখে নাও জাস্ট কিচ্ছু নেই আর এখানে ওকে দেখো যে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেখানে বিএনএস ছিল বিএনএসএস ছিল এবং বিএসএ ছিল এই তিনটে বিষয়কে আইপিসি সি এবং এভিডেন্স অ্যাক্ট ঠিক আছে নতুন এই যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা তাহলে এটা হচ্ছে কার পরিবর্তে এসছে এটা হচ্ছে আইপিসির পরিবর্তে বিএনএস এটা এসছে সি পরিবর্তে এবং বিএসএ বিএসএ এসছে এভিডেন্স অ্যাক্ট উইথ ইফেক্ট ফ্রম যেটা হচ্ছে দু থেকে কাজে লাগবে বা লাগু হয়েছে তো এইখানে তোমাদের দেখো এখানে সি মানে হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর ওকে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আচ্ছা ভারতীয় প্রমাণকে প্রতিস্থাপন করেছে এবং অন্য দুটি কী কী একটা হচ্ছে নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম তো এই টোটাল তিনটে লকে করেছে নিয়ে ভাবে আমি দিয়েছি সেইভাবেই সহজ প্রশ্ন হবে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে এর থেকে টাফ কোয়েশ্চেন কিন্তু হয় না ওকে নেক্সট প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন বলো প্রত্যেকে তো আমি একটা জিনিস তোমাদের দেখছি তোমরা কিন্তু ক্লাসের মধ্যে যে ইন্টারাকশন ব্যাপারটা অর্থাৎ ধরো কমেন্ট করা বা তোমাদের জানাতে বলছি এই যে এই সমস্ত বিষয়ে তোমাদের ইন্টারেস্ট খুব একটা নেই ঠিক আছে আমি দেখছি ক্লাস কিরকম লাগছে কি ভালো লাগছে কি ক্লাস দিন তোমরা ক্লাসের মাধ্যমে ইন্টারাকশন করবে তাহলে কি হবে আমাদের যে কন্টেন্ট প্রোভাইডের ক্ষেত্রে তোমাদের প্রতি আরো এনগেজমেন্ট বাড়বে ওকে এবং তোমরা যত ভালো ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পাবে তোমাদের পরীক্ষায় দেখো তোমাকে কিন্তু তোমার টার্গেটটা অ্যাচিভ করতে হবে ঠিক আছে আর কিছুই নয় এখানে তুমি অনেক কিছু পড়ে গিয়ে লাভ নেই বাট তোমাকে সেটুকুই পড়তে হবে যেখানে মাধ্যমে তুমি পরীক্ষায় চাকরিটা মানে করে চাকরিটাকে তুমি ক্র্যাক করতে পারো ক্র্যাক করতে পারো চাকরিটা পেতে পারো এটাই তোমার উদ্দেশ্য হওয়া উচিত ওকে এখানে উত্তর হবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ডি ওয়াই চন্দ্রচূড় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানটা একটু গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্ট আমি রেখেছি ডি ওয়াই চন্দ্রচূড় কততম তম ভারতীয় চিফ জাস্টিস তোমাকে এটা প্রশ্ন করে অনেক সময় দেখবে তো তিনি হচ্ছেন পঞ্চাশতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি আমরা দেখি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় এনির বা এনার যে টেনিওর বা মেয়াদ সেটা কিন্তু শেষ হয়ে যাবে খুব শীঘ্রই এবং এগারোই নভেম্বর পর্যন্ত এগারো নভেম্বর দু হাজার চব্বিশ থেকে নতুন করে আরও একজন আসবে ওনার পরিবর্তে তো তিনি হচ্ছেন সঞ্জীব খান্না তো বিচারপতি সঞ্জীব খান্না পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন একান্নতম বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন এবং টেনিওর হচ্ছে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত যেহেতু তোমাদের এইগুলো কিন্তু আপকামিং পরীক্ষা সামনে রয়েছে তাই এই সমস্ত বিষয়ের উপর মাথায় করে তোমাদের কোয়েশ্চেন অবশ্যই হতে পারে এবং তোমাদের ডব্লিউবি এবং কেপি পরীক্ষা এখন নেই সম্ভবত সমস্ত পরীক্ষায় তোমাদের পুজোর পরে হবে এরকম একটা কিন্তু পসিবিলিটি রয়েছে দ্যাটস তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু মেক্সিওর করতে হবে যে কারেন্ট রিলেটেড বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এগুলো কিন্তু আমাকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলো কি উত্তর হবে ভারতের অর্থনীতি কি সমাজতান্ত্রিক অর্থনীতি ধনতান্ত্রিক অর্থনীতি মিশ্র অর্থনীতি নাকি কোনোটি নয় তো এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি সোশ্যালিস্ট ইকোনমি বলা হয় বা সমাজতান্ত্রিক ইকোনমি বলা হয় অর্থনীতি বলা হয় রাশিয়ার ইকোনমিকে রাশিয়ার অর্থনীতি ব্যবস্থাকে আচ্ছা ধনতান্ত্রিক বা ক্যাপিটাল ইকোনমি যেরকম হচ্ছে আমেরিকার এক্সাম্পল হিসাবে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি হচ্ছে ভারতের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে মানে দুটো বিষয়কেই প্রাধান্য দেওয়া হয় যেখানে মিক্সড অর্থনীতি মানে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর দুটো ক্ষেত্রে কিন্তু মানে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে এটা হচ্ছে মিশ্র অর্থনীতি ভারতের অর্থনীতি উদাহরণ পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে দেখো আগস্ট মাসে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হয় তোমার যে নীতি নীতি সরি বলছি এখন যেটা আয়োগ হয়েছে আগে ছিল সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং কমিশনকে তদারকি করার জন্য দেখভাল করার জন্য এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিন্তু এস্টাবলিশড হয়েছিল যেটা হচ্ছে উনিশশো বাহান্ন সালে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এবং এই এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এই এনডিসি কাকে তালে তদারকি করতো যেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন বিষয়ে এবং এর চেয়ারম্যান বা এনডিসির চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার হয়ে থাকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওকে বর্তমানে আমরা যেহেতু দেখছি যে আমাদের এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই তার পরিবর্তে নীতি আয়োগ এসছে তো নীতি আয়োগ কত সালে এসছে এটা তোমাকে প্রশ্ন করতে পারে দু হাজার পনেরো সালে নীতি আয়োগ ইমপ্লিমেন্ট হয় তাই তো দু হাজার পনেরো সালে নীতি আয়োগ ইমপ্লিমেন্ট হয়েছে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব পানিনি ছিলেন একজন বিখ্যাত কবি উপন্যাসিক লেখক ব্যাকরণবিদ পানিনি ওয়াজ কি হয়ে যাবে সঠিক উত্তর তো পানিনি ছিলেন একজন বিখ্যাত পানিনির পানিনির মনে আছে একটা বিষয় পুস্তকটি কথা তাই তো তো ইনি ছিলেন একজন ব্যাকরণবিদ গ্রামারিয়ান অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার পানিনীর অষ্টাধ্যয় প্রত্যেকে লিখে নিতে পারো এটা এইখান থেকেও কিন্তু প্রশ্ন হয় চলো নেক্সট কত সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন মনে আছে মুঘল বাহিনীর সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ ব্যাটেল অফ পানিপথ তাই তো ওকে পনেরোশো ছাব্বিশ অপশন এ হবে সঠিক উত্তর তাহলে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল শক্তির কাছে ইব্রাহিম লোদির বিরাট সৈন্যবাহিনী পরাজিত হয় এবং এই বিষয়টাই তোমাকে কোয়েশ্চেন করেছে যে কত সালে বাবর ইব্রাহিম নদীকে পরাজিত করে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে তোমাকে এখান থেকে ঘুরিয়ে এইভাবেও প্রশ্নটা করতে পারে যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ঠিক আছে তো তোমাদের ক্লাসের মাধ্যমে যে তোমরা কন্টেন্টগুলো পাবে বা ক্লাসে আসার মানে ঠিক আছে এগুলো একটা গুরুত্ব রয়েছে কি বলো তো এই যে তুমি ক্লাসের মাধ্যমে বিভিন্ন বিষয় জানতে পারছো যে কী টাইপের প্রশ্ন হতে পারে এক্সপ্লেনেশনের পাশাপাশি তুমি আমি তোমাকে ইনফরমেশন দিচ্ছি মানে কিভাবে কোয়েশ্চেন তোমার করতে পারে কিভাবে ফাঁদে ফেলতে পারে সেইগুলো তুমি কিন্তু এখান থেকে শিখতে পারছো এটাই হচ্ছে একটা ক্লাসে পার্টিসিপেট করা ইন্টারাকশন করা এটা কিন্তু মেন বিষয় আদারওয়াইজ তোমরা বুকসে কিন্তু সমস্ত বিষয় পাবে নোটসে কিন্তু সমস্ত বিষয় পাবে ডেফিনেটলি মার্কেটে অনেক বুক রয়েছে এবং সেগুলো ডেফিনেটলি ভালো নিশ্চিন্ত ঠিক আছে বাট তোমাকে ক্লাসগুলো কিন্তু মোর আর মোর পার্টিসিপেট করতে হবে ক্লাসগুলো দেখতে হবে তোমাকে চলো নেক্সট উডের ডেসপ্যাচ কোন সংস্কারের সাথে যুক্ত উডের ডেসপ্যাচ বলো তো আমরা যদি দেখি যে ব্রিটিশ আমলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ওয়েস্টার্ন কালচার বিশেষ করে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার জন্য যে বিষয়টা আনা হয়েছিল সেটা হচ্ছে চার্লস উডের নেতৃত্বে উডের ডেসপ্যাচ এবং এটা হচ্ছে এডুকেশন সিস্টেমের সাথে যুক্ত অপশন এ হবে সঠিক উত্তর তো এটা এসেছিল হচ্ছে আঠারোশো সালে উডের ডেসপ্যাচ আসে এবং এই আমরা অনেক সময় কি বলি কাটা অফ ইংলিশ এডুকেশন বলে থাকি ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন স্বদেশি আন্দোলন শুরু হয় কত সালে স্বদেশী আন্দোলন স্বদেশি আন্দোলন মানে হচ্ছে দেশীয় দ্রব্যাদির ব্যবহার প্রচুর পরিমাণে বাড়াতে হবে এবং বিদেশি দ্রব্যের ব্যবহার বা বিদেশি দ্রব্য বর্জন করতে হবে এই ধারণাটি এসছিল ভারতে যখন উনিশশো সালে পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে মানে বঙ্গভঙ্গ বিষয়টা যখন জোর কদমে চলছে সেই সময়টাই কিন্তু এই স্বদেশি আন্দোলনের বিষয়টা কিন্তু উঠে আসে অর্থাৎ সালটি আমার হয়ে যাবে উনিশশো পাঁচ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার দেখো এইভাবে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে এবং যতটুকু জানা প্রয়োজন সেইটুকু কিন্তু বিষয় অবশ্যই তোমাকে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ডটাকে তাহলে তুমি কিন্তু এখানে মানে যে কোনো প্রশ্ন তোমাকে দিলে তুমি ডিল করতে পারবে ওকে চলো পরবর্তী প্রশ্ন রাজনৈতিক গুরু কে ছিলেন দেখো আঠেরোশো উনসত্তর সালে দোসরা অক্টোবর গুজরাটের পোর বন্দরে জন্মগ্রহণ করা মহাত্মা গান্ধী ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন মানে ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বিশেষ করে তার রাজনৈতিক জীবনে যে ব্যক্তির প্রভাব সব থেকে বেশি এবং যাকে তিনি গুরু বলে মানতেন তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে অর্থাৎ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এবং ওনার আধ্যাত্মিক গুরু ছিলেন লিওটলস্টয় এইখান থেকেও কিন্তু প্রশ্ন হয় তোমাকে প্রশ্নটা এইভাবেও করতে পারে যে মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন তো উত্তরটি তখন হয়ে যেত লিওটলস্টয় বাট তোমাকে যেহেতু এখানে প্রশ্ন করেছে পলিটিক্যাল লিডার কে ছিলেন রাজনৈতিক গুরুকে ছিলেন তখন উত্তরটি হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে ওকে গোপাল কৃষ্ণ গোখলে কি প্রতিষ্ঠা করেছিল বলতে পারবে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তাই তো সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি আচ্ছা এইখানে মহাত্মা গান্ধী সম্পর্কে আর একটা বিষয় আমার মনে পড়ে যাচ্ছে প্রত্যেকে তোমরা লিখে নাও নয়ই জানুয়ারি উনিশশো সালে মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন নয়ই জানুয়ারি মহাত্মা গান্ধী আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন এবং যে দিনটিকে আমরা এনআরআই ডে পালন করি এনআরআই ডে পালন করি তাই তো এনআরআই ডে পালন করে থাকি আচ্ছা আর একটা মহাত্মা গান্ধীর বিখ্যাত বিষয় যেটি হচ্ছে ডু অর ডাই কোরেঙ্গে মরেঙ্গে এই উক্তিটি কোন খান থেকে দিয়েছিলেন মহাত্মা গান্ধী যখন ভারত ছাড় আন্দোলন ডাক দিলেন উনিশশো বিয়াল্লিশ সালের আটে আগস্ট সেই সময় তিনি একটা সভা করছেন কোথায় মুম্বাইতে তো সেইখান থেকেই এই উক্তিটি তিনি কিন্তু প্রোভাইড করেছিলেন ওকে চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব নেক্সট পরবর্তী তোমাদের জন্য স্ক্রিনে কোশ্চেন কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের একটু কিন্তু জানিও আমাকে ক্লাসটা কেমন লাগছে না হলে বুঝতে পারি না তোমাদের ক্লাস ভালো লাগছে কি ভালো লাগছে না আমার কন্টেন্ট ঠিক আছে কোয়েশ্চেন কিরকম আছে তোমরা কিন্তু এগুলো বলো না আমি জানি না কেন ঠিক আছে এনিওয়ে উত্তর দাও এখানে গান্ধী ড্যাম কোন রাজ্যে অবস্থিত বলো গান্ধী সাগর ড্যাম তো এটি তোমাদের যেটা হয়ে যাবে চম্বল নদীর উপরেই এই সাগর ড্যাম রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চম্বল নদীর উপরে মধ্যপ্রদেশ রাজ্যের মান্দাসোর জেলায় অবস্থিত এই গান্ধী সাগর ড্যাম যদি তোমরা খুব ভালোভাবে দেখো যে ভারতের সব থেকে উচ্চতম বাঁধ কোন বাঁধটা তেহরি বাঁধ তাই তো তেহরি বাঁধ ভারতের সব থেকে উচ্চতম বাঁধ রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে আচ্ছা এখান থেকে তোমাদের আরো বিভিন্ন টাইপের প্রশ্ন হতেই পারে যদি আমরা দেখি যে মেট্টুর রয়েছে এভাবে প্রশ্ন হয় চলো নেক্সট পরবর্তী প্রশ্ন গোদাবরী নদীর উৎপত্তি কোথায় গোদাবরী নদীর উৎপত্তি কোথায় বলো গোদাবরী নদীর উৎপত্তি সঠিক উত্তরটা হয়ে যাবে ব্রহ্মগিরি পাহাড় ব্রহ্মগিরি এটা হচ্ছে ব্রহ্মগিরি ওকে ব্রহ্ম হয়ময় হবে ব্রহ্মগিরি পাহাড়ে রয়েছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল আচ্ছা গঙ্গোত্রী যেহেতু অপশানে রয়েছে তাই প্রত্যেকে একটু দেখে নাও এখানে গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত দক্ষিণ গঙ্গা বলা হয় এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে এই দুটো পয়েন্টও কিন্তু তোমরা খুব ভালোভাবে জানবে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আমি বারবার ক্লাসে বলি এগুলো আচ্ছা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি আর যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি অমরকণ্টক থেকে নর্মদা নদী এবং নর্মদা নদী হচ্ছে ওয়েস্টিং ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভারের যদি আমরা দেখি অর্থাৎ ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীর দীর্ঘতম নদী হচ্ছে এই কোন নদী এই নর্মদা নদী ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য তোমাদের স্ক্রিনে অরুণ বরুণ তামুর কোন নদী ব্যবস্থার অংশ বা কোন নদী ব্যবস্থার উপনদী বলতে পারো তোমরা কৃষ্ণা গোদাবরী কৃষ্ণা সিন্ধু কোশি সিন্ধু বলো সপ্ত সাতটি ট্রিবিটরি নিয়ে গঠিত যে নদী সেটা হচ্ছে এই সপ্ত কোশি বা অফেন কোশি বলা হয় এটাকে বেশিরভাগ সময় কোশি বলা হয় তো এই কোশি নদীর এই উপনদী ব্যবস্থা যেগুলো হচ্ছে অরুণ বরুণ এবং তামুর বিহারের দুঃখ বলা হয় এই কোশি নদীকে কারণ বিহারে প্রচুর পরিমাণে ফ্লাড করে মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করে দ্যাটস ওয়াই এটাকে বিহারের দুঃখ আমরা বলে থাকি এবং বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে তাই তো কোশি নদীর মোট সাতটি উপনদী রয়েছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভোগারিয়া উৎসব কোন উপজাতি পালন করে ট্রাইব সেলিব্রেট ভোগারিয়া ফেস্টিভ্যাল সঠিক উত্তরটা হয়ে যাবে ভিল ট্রাইব অপশন ডি ইজ দ্য কারেক্ট এন্সার ভিল ট্রাইব ভোগারিয়া উৎসব পালন করে থাকে যদি আমরা দেখি যে গাড়ি ফেস্টিভ্যাল এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে হয় এবং পোঙ্গাল ফেস্টিভ্যাল এটা হয় তামিলনাড়ুতে ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন দেশটি পূর্বতম ইউএসএসআর এর অংশ ছিল না বলো সঠিক উত্তর কোনটা হবে ইউএসএসআর এর অংশ ছিল না হচ্ছে ফিনল্যান্ড রাশিয়া জর্জিয়া মুলধবা এগুলো ছিল ফিনল্যান্ড ছিল না তো ফিনল্যান্ডকে বলা হয় হাজার ফ্রদের দেশ লেক অফ থাউসেন্ড আহ সরি কান্ট্রি অফ থাউজেন্ড লেক এটাই বলা হয় যেটা হচ্ছে হাজার ফ্রদের দেশ বলা হয় বজ্রপাতের দেশ বলা হয় কাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ডিয়ার স্টুডেন্ট তোমার জন্য আজকের হোমোয়ার যে বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয় তোমাদের হোময়ার্কটা অবশ্যই আমি দেখবো কিন্তু প্রত্যেকে যদি হোমওয়ার্ক না করে এসছো পরের দিন কিন্তু শাস্তি হবে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন এখন অনেক কোয়েশ্চেন রয়েছে চাপ নেই সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে এবং খুব ভালো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো বলো এই প্রশ্নের উত্তর কি হবে যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয় একদম টু দি পয়েন্ট আমরা জানবো সঠিক উত্তরটা হয়ে যাবে হেলমিনথোলজি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এন্টোমোলজি মানে হচ্ছে কীট পতঙ্গ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা তাকে আমরা এন্টোমোলজি বলে থাকি এন্টোমোলজি বলে থাকি ওকে চলো নেক্সট এই পর্যন্ত কতগুলো প্রধু প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে এই পর্যন্ত যদি আমরা দেখি বর্তমানে মোট উদ্ভিদ প্রজাতির নামকরণের সংখ্যা হচ্ছে চার লক্ষ অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো এখনো পর্যন্ত যদি আমরা দেখি নামাঙ্কিত বা নামকরণকৃত প্রাণী প্রজাতির সংখ্যা তাহলে তেরো লক্ষ হয়ে যাবে তাহলে প্রাণী প্রজাতির সংখ্যা তেরো লক্ষ এবং উদ্ভিদ প্রজাতির সংখ্যা মাত্র চার লক্ষ নেক্সট পরবর্তী কোয়েশ্চেন শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক কোনটি শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক হচ্ছে জগত এবং শ্রেণীবিন্যাসের সবথেকে ক্ষুদ্রতম একক হয়ে যাবে তোমাদের এখানে প্রজাতি তাহলে শ্রেণীবিন্যাসের সব থেকে বৃহত্তম একক জগৎ এবং প্রজাতি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম একক ওকে দেখো শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম এককটা হচ্ছে প্রজাতি এবং আইসিবিএন স্বীকৃত শ্রেণীবিন্যাসের যে ধাপ সেই সাতটি ধাপে ভাগ রয়েছে এবং আইসিবিএন নিয়ম অনুযায়ী তোমাদের কি এটা হচ্ছে নাম হবে ল্যাটিন ভাষায় পরবর্তী কোশ্চেন নিম্নের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয় তো স্পন্দন গতির উদাহরণ নয় আমাদের প্রশ্নটা দেখে আশা করবো বুঝতে পারবে ঘড়ির কাঁটার যে গতি এটা হচ্ছে বৃত্তাকার গতি তো এটা কিন্তু হবে না বৃত্তাকার গতি মানে ঘূর্ণন গতি ঘুরছে তো ঘড়ি কাটা তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা কিন্তু স্পন্দন গতির উদাহরণ নয় স্পন্দন গতির উদাহরণ স্মরণ দলকের যে লিতি গতি কম্পনশীল সুরলাকার আহ যে গতি গিটারের তারের যে গতি সেইগুলো হচ্ছে সব স্পন্দন গতির উদাহরণ নেক্সট কোয়েশ্চেন অভিকর্ষজ তরণের মান নির্ভর করে কিসের উপর অভিকর্ষজ তরণের মান নির্ভর করে কিসের উপর দেখো এটা পৃথিবীর অবশ্যই মাসের উপর ডিপেন্ড করবে এম মানে মাস বড় হাতের ক্যাপিটাল এম লিখে দেওয়া প্রত্যেকে মাসের উপর ডিপেন্ডেন্ট ওকে অভিকর্ষজ তরণ আচ্ছা মহাকর্ষীয় ধ্রুবকের উপরও নির্ভর করে অর্থাৎ যেটা আমরা বড়ো হাতের জিতে প্রকাশ করে থাকি যে গ্র্যাভিটি অফ দ্য আর্থ ঠিক আছে নাইন পয়েন্ট এইট হ্যাঁ না এটাই তো মহাকর্ষীয় যে ধ্রুবক আচ্ছা বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব এরপরে ডিপেন্ড করে অর্থাৎ তিনটি আমার সঠিক উত্তর অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে আমরা যাব বস্তু বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি হয়ে যাবে চার গুণ অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট পিসির অর্থ কি পিসির অর্থ কি তো পিসি মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে তোমাদের অর্থাৎ কম্পিউটার থেকে প্রশ্ন এখান থেকেও কোয়েশ্চেন দেখবে ডব্লিউপি তে প্রশ্ন অবশ্যই আসে আমি এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু খেয়াল রাখতে তো পিসি মানে হচ্ছে যেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার তাই তো পার্সোনাল কম্পিউটার একদম অপশন সি ইজ দা কারেক্ট आंसर হয়ে যাবে পার্সোনাল কম্পিউটার পিসি আর আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট সরি ইন্টিগ্রেটেড সার্কিট আইসি র‍্যাম মানে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি এবং রিড অনলি মেমরি যেটা হচ্ছে রম আর ও এম রম রিড অনলি মেমরি এবং আর এ এম র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি তো এইগুলো তোমরা ফুল ফর্মগুলো পারলে একটু অবশ্যই লিখে নিও ওকে সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক চলো নেক্সট ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি তো ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল থাকে আমরা রুমে অনেকেই রাখি বা আমাদের বাড়িতে কম বেশি অনেকেরই থাকে যেটা হচ্ছে কি থাকে থার্মোমিটার আর থার্মোমিটার ভিতরে পারদ থাকে তো সেটা নর্মাল থাকে সেটা হচ্ছে এইচজি আগের দিন তোমাদের কিন্তু এই রাসায়নিক সংকেতগুলো আমি দেখিয়েছিলাম চলো নেক্সট পিচ ব্লেন্ড কোন ধাতুর আকরিক পিচ ব্লেন্ড কোন ধাতুর আকরিক বলো তো পিচ ব্লেন্ড আকরিক হয়ে যাবে সঠিক উত্তর ইউরেনিয়াম অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার আগের দিন তোমাদের আমি বলেছিলাম ইউরেনিয়াম দুশো এটা কোথায় ইউজ করা হয় পারমাণবিক চুল্লিতে জ্বালানোর ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন ধাতু এবং আকরিকের লিস্টটা আমি প্রোভাইড করেছি প্রত্যেকে দেখে না যেরকম ধাতু ক্রোমিয়াম এর আকরিক হচ্ছে ক্রোমাইট ম্যাঙ্গানিজের পাইরোলুসাইট সোডিয়ামের সোডিয়াম সিলিকেট এবং চিলি সল্টিটার অ্যালুমিনিয়ামের বক্সাইট ও ক্রায়োলাইট কপারের কিউ কিউফ্রাইট কপার গ্লাস ইত্যাদি এবং আয়রনের হচ্ছে হিমাটাইট ও ম্যাগনাটাইট নেক্সট কোশ্চেন শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোনটি শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন হচ্ছে রট আয়রন অপশন সি হবে আমার সঠিক উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট যাবো আমরা নেক্সট প্রশ্নে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ডাইরেক্ট রয়েছে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোয়েশ্চেন রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে সাম্প্রতিক গ্লোবাল ফিনটেক ফেস্ট ফেস্টিভ্যাল যেটা হলো গ্লোবাল ফিনটেক ফেস্ট তো সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে অপশন বি হবে সঠিক উত্তর মুম্বাইতে ওকে পরবর্তী প্রশ্ন তোমাদের আমরা তার তারা একটু দেখে নাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট জি এফ এফ দু হাজার চব্বিশে কিন্তু স্পিচ রেখেছিলেন কোন ভারতীয় নৌজাহাজ সম্প্রতি স্প্যানিশ জাহাজ আটলায়ারের সাথে মেরিটাইম পার্টনার এক্সারসাইজ বা তে অংশগ্রহণ করেছে তো এটা হচ্ছে আইএনএস তাবার অপশন সি হবে আমার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মোনা আগরওয়াল সম্প্রতি দু চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিক কোন ইভেন্টে ব্রোঞ্জের পদক জয়লাভ করেছেন তো মোনা আগরওয়াল সম্প্রতি দু চব্বিশের প্যারিস অলিম্পিক নয় হ্যাঁ প্যারিস প্যারা অলিম্পিক বর্তমানে চলছে তো সেইখানে তিনি কিন্তু ব্রোঞ্জের পদক জয়লাভ করছেন বাট কোন ক্যাটাগরিতে তিনি হচ্ছেন শুটিং অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার শুটিং থেকে পেয়েছেন মোনা আগরওয়াল ব্রোঞ্জ নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে রোপ পদক জিতেছে এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে রূপার পদক জিতেছে হচ্ছে সঠিক উত্তরটা হয়ে যাবে হিমাংশি টোকাস অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় ক্রীড়াবিদ দু হাজার চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিক দুশো মিটার দৌড়ে ভারতের প্রথম ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন সঠিক উত্তরটা হবে অপশন ডি ইজ কারেক্ট সালে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দুটি প্যারা অলিম্পিক পদক পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় এবং তিনি মহিলাদের দুশো মিটার টি থার্টি ফাইভ প্লাসে থার্টি পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন তাহলে দু হাজার চব্বিশ প্যারিসের প্যারা অলিম্পিক দুশো মিটার দৌড়ে প্রথম বোঞ্জ পদক জিতেছে কে মহিলা প্রীতি পাল ওকে তো আজকের ক্লাসে এই ছিল বাছাই করা তোমাদের তিরিশটি প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন এরপরে তোমাদের ছোট্ট একটা আমি আপডেট অবশ্যই দেবো তোমরা ভাবছো যে ক্লাস তো আমি করছি না বই কিনে পড়ে নেব গুড তাহলে তোমাদের জন্য এক্সাম বাংলা পাশে রয়েছে একদম সব থেকে সেরার সেরা বই যদি প্রোভাইড করে ডব্লিউপি কনস্টেবল এসআই কলকাতা পুলিশের ফিল্ডে তাহলে তোমরা রেটিংস দেখবে এক্সাম বাংলা পাবলিকেশনের বই ছাড়া অন্য বই খুব কম পাবে ডেফিনেটলি সমস্ত বই ভালো বাট মার্কেটে এই মুহূর্তে তুমি যদি একটা সেরার সেরা কম্বাইন্ড বুক খুঁজছো কনস্টেবল এবং এসআই এর জন্য এর ক্ষেত্রে তাহলে এই কনস্টেবলের টু ইন ওয়ান সাজেশন বুকটি তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে এই বইটি পড়ে নেওয়ার পরে তুমি ভাবছো এরপরে আমাকে নিজেকে তৈরি করার পরে যাচাই করতে হবে তার জন্য প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তাহলে প্র্যাকটিস সেট কোথায় পাবে তুমি খুঁজছো সেই সলিউশন নিয়ে এসছে এক্সাম বাংলা পাবলিকেশন একদম হুবহু নতুন সিলেবাস অনুযায়ী কমন যোগ্য প্রশ্ন উত্তর নিয়ে অ্যাডভান্স মক ফাইটার ডব্লিউপি কনস্টেবলের এই বইটি থাকলে তোমাকে আর কোনো চিন্তাই করতে হবে না পাশাপাশি নতুন করে প্রকাশিত হলো কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট এই তিনটি বই এই তিনটি বই বাংলার প্রত্যেকটি পুলিশ পরীক্ষার্থীর কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমার কাছে নেই কিনে নাও আজি কিভাবে কিনবে ভাবছ চিন্তার কোনো কারণ নেই এই সমস্ত বইগুলো রয়েছে অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে পেয়ে যাবে বা আমাদের মানে বাংলা পাবলিকেশনের নিজস্ব যে ওয়েবসাইট সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে তুমি বইগুলো বাড়িতে বসে সেকেন্ডের মধ্যে অর্ডার করতে পারবে এবং লিঙ্ক সমস্ত ডেসক্রিপশনে থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে চিন্তার কোনো কারণ নেই কোনো একটাতে জয়েন হয়ে যাও তুমি প্রত্যেকেই পেয়ে যাবে তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে একটু তোমাদের সাথে দেখা হবে ঠিক এই সময় বন্দে মাত্রাম জয় হিন্দ